শীত বাড়ছে উত্তরের জেলা পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্থানে। পঞ্চগড়ে ভোর 6টায় সর্বনিম্ন 12.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। রাত থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারিদিক। এতে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন, তবে সূর্য উঠলেই ধীরে ধীরে কুয়াশা কেটে যায়। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ। দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। এ বিষয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, যেমনটি বলছিলাম, পঞ্চগড়ে গড় তাপমাত্রা খুবই কম, এমন পরিস্থিতি কতদিন ধরে বিরাজ করছে এবং এই বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিস কি বলছে? সাবরিনা, আপনি যেমনটি জানেন যে আসলে উত্তরে যে শীত প্রকোপ শুরু হয়ে গেছে, আমি যদি তাপমাত্রা আপনাকে জানাতে চাই, গতকাল এখানে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, আজকে কিন্তু তাপমাত্রা কমে গিয়ে 12.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শীতের দাপটে কিন্তু এখানে এখানকার যে জনগণ, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু এবং সকালে এবং ভোরে যারা বের হচ্ছেন তারা কিন্তু গরম কাপড় এবং শীতের পোশাক তারা কিন্তু বের হতে পারতেছে না। সারাদিনেই আপনাকে যদি জানিয়ে রাখি যে বেলা বাড়ার সাথে সাথে এখানে ঝলমলে রোদ উঠে, এই রোদ ছড়ায় কিন্তু রোদের উত্তাপ ছড়ায় না, কারণ গরমের দিনের মতো যেই রোদ সেই রোদ কিন্তু আসলে এখন হচ্ছে না। আর এখানকার যে এখানে আপনাকে একটি পরিসংখ্যান দিয়ে রাখি, সেটি হলো যে গত বছর এই সময়ে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু পঞ্চগড়ে বিরাজ করছিল, এই মৌসুমে কিন্তু আসলে 12 থেকে 13 ডিগ্রি এই সময়ে বিরাজ করছে। এইখানকার যে পঞ্চগড়ের যে জেলা প্রশাসক আমাকে জানিয়েছি যে শীত মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এখানে প্রতিদিনই কিন্তু শীত বস্ত্র বিতরণ করে যাচ্ছে বিভিন্ন সংগঠন। ভোর থেকে ঘন কুয়াশা চলছে, বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠছে এবং বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামে তখন কিন্তু শীতের তীব্রতা আরো বেড়ে যায়। আমরা যদি দেখি যে নিম্ন আয়ের মানুষেরা কিন্তু শীতের কারণে রাস্তাঘাট এবং আশেপাশে কিন্তু আগুন পোহায় তারা শীত নিবারণের জন্য। হারুনুর রশিদ, আপনাকে ধন্যবাদ। পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।